আমি নাদিয়া। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম হিজলদির মেয়ে নাদিয়া। এটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম। গ্রামটি যেমন ছোট্ট, এর মানুষও তেমনি সহজ সরল ও সাধারণ। এর নাম যুবরাজ, যাকে আমি ভালোবাসি। আমি জানি আমাদের এ ভালোবাসা গ্রামের মানুষ কোনো দিন মেনে নেবে না, তারপরও তাকে আমি ভালোবাসি। আমি যুবরাজের সাথে প্রায়ই দেখা করতে সীমান্তে আসি, আজও এসেছি, কিন্তু দেখা হলো না। তবে হ্যাঁ, আমি তার জন্য একটি চিঠি রেখে গেলাম। নাদিয়া, তুমি কাঁদছ, কি হয়েছে? চিঠি আসিছে। এই চোখে রেখে চোখ মন মাঝে আসো না, এই বুকের আকাশে উড়ে যাব চলো না, এই চোখে রেখে চোখ মন মাঝে আসো না, এই বুকের আকাশে উড়ে যাব চলো না, কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না। চারিদিকে দেখি শুধু আমি অথই আধা, কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না। চোখ জুড়ে নেমে আসে অঝোর শ্রাবণ, কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না। তুমি কেন বোঝো না এই হৃদয়ে তুমি শিখি যাও।
আমার এ জুম্মায় বিয়ে, আমায় এসে নিয়ে যাও। হ্যাঁ, নইলে আমি মরে যাব। আজ কি? আজ জুম্মা। জন্মের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না। সাত জন্মের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না।